আস্তে আস্তে বন্ধুর কাছে, সব সময় বন্ধুর কাছে। এই কোথায় যাচ্ছ তুমি? আমার বউ আগে না তোমার বন্ধু আগে বলো তো। আমার বিয়ে শাদি করে কি করছো যে ঘরের ভিতরে ঢুকে গেছিস কে? সাথে একটু খোস গল্পে আমি আসি বউর সাথে, একটু ইন্টারেস্টিং। আমি এখন বাসায় যাচ্ছি। হ্যাঁ, আর ওই তোর সাথে তো অনেকক্ষণ মজা টজা করলাম, এখন ঘরে গিয়ে বউর সাথে একটু মজা লই। তখন যাই। হ্যাঁ, তুই রাখ। আচ্ছা রাখ, একটু ফুর্তি করতে হবে বুঝলেন। আজকে বিয়ার পরে একটু বুঝি কেমন অবস্থা, নতুন নতুন বিয়া করছি না, একটু যাই ঘরের ভিতরে দেখি আমার বউ কি অবস্থায় আছে। কি করতেছ, কি খবর তোমার? এই তো বসে আছি, তোমার জন্য অপেক্ষা করছি। তুমি সেই সকালে বের হইছে আর এখন আসলা। ভাবছিলাম যে বিয়ে করছি মানে বউ তো এখন আমার, তা আমার সাথে তো সবসময় থাকবে, আমি তো বউরে সবসময় পাবো। তো একটু ভাবছি যে একটু বন্ধুদের সাথে একটু এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে গেছিলাম আর কি। যাক ভালো, এখন তুমি বউর সাথে এক্সপেরিয়েন্স শেয়ার করো। সকালটা তো আমাদের শুরু হয়ে গেছে, এখন আমরা আজকে বাইরে কি কোথাও যেতে হবে নাকি আজকে ঘরেই থাকবা? বাইরে টাইরে যেতে হবে? এই দাঁড়া, আমার একটা ফোন দিছে। বন্ধু কি খবর? আচ্ছা তোর কাছে যাইতে হবে নাকি? আচ্ছা এখন তো সকাল 9টা বাজে। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছস তাহলে আমি যাবো নে। আচ্ছা কোথায়, মাঠে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা ওকে 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 ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখ রাখ। যেমন একটা ফোন দিছে। হ্যাঁ আমি তাহলে যাই। হ্যাঁ ঠিক আছে, গেল। এই কোথায় যাচ্ছ তুমি? কেন, ওই ফ্রেন্ড একটু ফোন দিছে, যাই একটু ঘুরে আসি। আমি কে তাহলে? আমাকে সময় দিবে কি তোমার ফ্রেন্ড না তুমি? আমার ফ্রেন্ড সময় দিবে কে? তাহলে তুমি আমাকে বিয়ে করার পরে তুমি তোমার বন্ধুদেরকে বেশি টাইম দিচ্ছ, আমাকে টাইম দিচ্ছ না, আমাকে শুধু ঘরে রেখে যাচ্ছ। আচ্ছা কি আমি কি ঘরে থালাবাটি মাজবো নাকি শুধু? তুমি তো সবসময় আমার আছোই তাই না? একটু একটু না, এখন বিয়ে করেছ, এখন ফ্রেন্ড সার্কেল বাদ দাও, ঠিক আছে? পাঁচ মিনিট না, এক সেকেন্ডের জন্য না। এক মিনিট নো, এক সেকেন্ড মানে বুঝো না, যাবো আর আসবো না। এখন তুমি বাসায় থাকবা আমার সাথে, আমাকে সময় দিবা, আমার সাথে ঘর বাড়ি গুছাবা, সবকিছু আমার সাথে করবা। ঘর বাড়ি তো গুছানোই আছে না, অনেক জায়গা অনেক নোংরা জমে আছে। আচ্ছা জাস্ট শুধু যাবো আর আসবো, আমি বলেছি না। আচ্ছা ফ্রেন্ডের এতে ফোন দিলাম, সে তো এখনো আইতেছে না, একটু ফোন দেই। এ তুই বিয়ে শাদি করে কি করছিস রে, ঘরের ভিতরে ঢুকে গেছিস কে? বন্ধু আমি একটু বলে দিই যে মানে অনেক ইম্পর্টেন্ট বিষয়, তাড়াতাড়ি আয়, একটা জরুরি বিষয় গল্প আছে, তাড়াতাড়ি আয়। আমি আচ্ছা বন্ধু শোন, আমি না সবসময় ফোন করতেছো তুমি, কড়াই মাসতেছো, কড়াই মাসতে থাকো। বন্ধু আমি ওই বউয়ের সাথে একটু খোশ গল্পে আমি আসি, বউয়ের সাথে একটু ইন্টারেস্টিং গল্প হচ্ছে আমার, মানে তার বাল্য মানে বাল্যকালের বান্ধবীর গল্প আমার সাথে শুনাইতেছে বুঝছো, তা আমি সেই গল্প শুনতেছি তোরে। আমি এই গল্পটা শেষ করে আমি আসতেছি। আচ্ছা ওই বউ আর কি এমনি একটু মাঝে মাঝে কথা বলতেছিল আর কি, ওই গল্পটা জোরে জোরে বলতেছিল আমার সাথে, ঠিক আছে? ডোন্ট ওরি, আইতেছি আমি। এ কোথায় যাবা তুমি? আমি তো এখানে দাঁড়া দাঁড়া সবকিছুই শুনতেছি তোমাকে, না কোথায় যাবা? আচ্ছা আমি একটু যাবো, এটা আমি তোমার কাজ শেষ করে দিতেছি, ডোন্ট ওরি, এইগুলো মাঝে শেষ তো। হ্যাঁ কাজ শেষ করে চুপচাপ আমার সাথে থাকবা, কোথাও যাওয়া যাবে না, কোথাও না। এখন তোমাকে বুঝতে হবে তুমি তো বিয়ে করেছো, তোমার বউ আছে, তাকে তোমাকে সময় দিতে হবে। আর দেখো তুমি বন্ধু বন্ধু করতে করতে এই যে তোমার ড্রেসটা, তুমি ড্রেসটাও চেঞ্জ করনি। আরে ড্রেস চেঞ্জ করিনি, একটু বন্ধুদের সাথে একটু ভাব লইতে হবে না, আমি বিয়ে করছি না বুঝলেন না, আমি তো বিবাহিত লোক, বুঝাইতে হবে না। শুধু বন্ধুদেরকেই বুঝাচ্ছ যে আমি বিবাহিত, আমি বিবাহিত, অথচ বউকেই তো সময় দিচ্ছ না শুধু।